ডুরান দাব্বির পর লাল হলুদ সমর্থকদের নয়নের মণিক কোচ কার্লেস কুয়াদ তার তত্ত্বাবধানে আগামী দিনে পুনর গৌরব ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছে ময়দানে শতাব্দী প্রাচীন ক্লাব আর সেই কালে হঠাৎ ক্লাব ছেড়ে নাকি পাড়ি জমালেন আরব দেশে সমর্থকদের চিন্তিত হওয়ার কারণ নেই ক্লাব পরিবর্তন করেননি তিনি বরং জানা গিয়েছে ব্যক্তিগত কাজের সূত্রে ভারত ছাড়তে হয়েছে তাকে এখন ছুটি কাটানোর জন্য তিনি রয়েছেন আরব দেশে দুদিন ছুটি কাটিয়ে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ইস্টবেঙ্গলের হেড স্যার ইতিমধ্যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলা ছাড়পত্র পেয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল। শেষ ম্যাচে আইলেক চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসি এর বিরুদ্ধে জয় পেয়েছে দল। এই মুহূর্তে আত্মবিশ্বাসে চরমে রয়েছে ফুটবলাররা। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ফুটবলারদের দুদিনে ছুটি দিয়েছে ক্লাব। আর সেই সময়টাকে কাজে লাগিয়ে এবার আরবে গিয়েছে ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ। গত মাসে 22 তারিখ থেকে নতুন দলে দায়িত্ব পেছেন কুয়াদরা। এয়ারপোর্ট থেকে দলকে সাফল্য এনে দিতে পরিশ্রম করে চলেছেন যুব দলের ম্যাচ থাকলেও দৌড়ে গিয়েছেন জেলার মাঠে কয়েকদিন অনুশীলনেই তার ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিয়েছেন লাল হলুদ ফুটবলাররা তার প্রমাণ মিলেছে ডার্বিতে দীর্ঘ চার বছর পর চির প্রতিদ্বন্দ্বী বাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল শুধু হারিয়েছে তাই নয় পঁয়ষট্টি হাজার দর্শকের সামনে কোটি কোটি টাকা দলের বিরুদ্ধে যথেষ্ট দাপট দেখিয়ে খেলেছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা মস্তিষ্কে লড়াইয়ে নিজেদের দেশের জুয়ান ফেরান্দোকে হারিয়ে রাতারাতি নায়ক হয়ে উঠেছেন ইস্ট বেঙ্গলের নতুন হেডসেট বলা চলে দ্রাতে ছোঁয়ায় বদলে গিয়েছে ইস্ট বেঙ্গল এটাই তো চেয়েছিল ইস্ট বেঙ্গলের অন্তপ্রাণ সমর্থকরা তাই এই মুহূর্তে তাদের কাছে নয়নের মনি এখন কার্লেস আচমকা তার দেশ ছাড়ার খবরে চিন্তিত হয়ে পড়েছিল অনেক সমর্থক তবে চিন্তার কিছু নেই দুদিন ছুটি কাটিয়ে আবার লাল হলুদের প্র্যাকটিসে যোগ দেবেন তিনি